প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের কোনো রকম শীত তৈরি করার ঝামেলা ছাড়াই দারুণ মজার চিকেন রোল তৈরি করে দেখাবো। এই চিকেন রোল তৈরি করা খুবই সহজ, এই রমজানে ইফতারের জন্য খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই চিকেন রোল তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নিতে পারবেন। এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবার দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংস তেলে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ মাংসের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পোরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে।
এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে এর উপর ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে, এর উপর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে রুলের মতো করে নিচ্ছি। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে রুল তৈরি করে নেব। এই তো আমার একটি রুল তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার জন্য আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও একটি রুল তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো রুল আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে রুলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর রুলগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। ভাজা হয়ে গিয়েছে, এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার চিকেন রুল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।